তোমাদের অলরেডি নতুন সেমিস্টারে অর্থাৎ থার্ড সেমিস্টারে ক্লাস শুরু হয়ে গেছে। এই সেমিস্টারে আমি তোমাদের যে পেপারটা পড়াবো সেটা হচ্ছে কোর T6, দ্যাট ইজ ইকোনমিক বোটানি অ্যান্ড ফার্মাকোগনোসি। যদিও আজকে আমি এটা একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস নেব, খুব বেশি ডিটেলস কিছুতে যাব না। তো প্রথম আমাদেরকে জানতে হবে যে ইকোনমিক বোটানি বলতে আমরা কী বুঝি। আমরা প্রত্যেকেই জানি যে এই পৃথিবীতে যত জীবজন্তু আছে ইনক্লুডিং হিউম্যান্স, দে আর মেনলি ডিপেন্ডেন্ট অর দে আর ডিপেন্ডেন্ট অন প্ল্যান্টস ফর দেয়ার লাইফস। আমরা উদ্ভিদের উপর বিশেষভাবে নির্ভরশীল। আমরা এই যে বটানি নিয়ে পড়াশুনো করছি তার একটা মেজর কারণ হিসেবে আমরা বলতে পারি, অবশ্যই আমরা বটানি নিয়ে পড়াশোনা করছি উদ্ভিদদের সম্পর্কে জানার জন্য, কেন জানার জন্য, বিশেষ কারণ হচ্ছে যে এই পৃথিবীতে যত উদ্ভিদ জগৎ রয়েছে বা উদ্ভিদরা রয়েছে তাদেরকে যাতে আমরা আমাদের নিজেদের হিউম্যান ওয়েলফেয়ারে আমরা সেই সমস্ত উদ্ভিদদেরকে ইউটিলাইজ করতে পারি বা ব্যবহার করতে পারি। তো ইকোনমিক বটানি হচ্ছে সেই একটা অ্যাপ্লাইড পার্ট যেটা আমাদের উদ্ভিদের সাথে হিউম্যান বা পিপলের রিলেশনশিপটাকে এস্টাবলিশ করে বা রিলেশনশিপটাকে আমরা স্টাডি করতে পারি। সো ইকোনমিক বটানি ইজ দ্য স্টাডি অফ দ্য রিলেশনশিপ বিটুইন পিপল, বোথ ইন্ডিভিজুয়াল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কালচার অ্যান্ড দ্য প্ল্যান্টস। ইট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট অ্যাপ্লাইড ব্রাঞ্চ অফ বোটানি। এটা বোটানির একটা অ্যাপ্লাইড ব্রাঞ্চ হুইচ ডিলস উইথ দ্য ইউজ অফ প্ল্যান্টস ফর হিউম্যান ওয়েলফেয়ার। যেটা আমি আগেই বললাম যে এটা প্ল্যান্টস বা উদ্ভিদের ব্যবহার, হিউম্যান ওয়েলফেয়ারে উদ্ভিদের যে ব্যবহার, সেই কী কীভাবে আমরা উদ্ভিদকে ব্যবহার করতে পারি, সেই সমস্ত বিষয় নিয়ে এই ব্রাঞ্চ বা ব্রাঞ্চ বোটানির ব্রাঞ্চে বা ইকোনমিক বোটানিতে আমরা আলোচনা করে থাকি। দিস সাবজেক্ট লিঙ্কস বিটুইন বটানি অ্যান্ড অ্যান্থ্রোপোলজি। অ্যান্থ্রোপোলজি মিনস আমরা যেটাকে বলি নৃবিদ্যা, অ্যান্ড এক্সপ্লোর দ্য ওয়েজ হিউম্যান ইউজ প্ল্যান্টস ফর ফুড, মেডিসিন অ্যান্ড কমার্স। অর্থাৎ এটা অ্যান্থ্রোপোলজি এবং বটানির মধ্যে একটা লিঙ্ক তৈরি করে এবং এটা আমাদেরকে বুঝতে সাহায্য করে বা আমাদেরকে বিভিন্ন পথ দেখায় কীভাবে আমরা উদ্ভিদদেরকে ফুড, মেডিসিন বা আদার পারপাসে আমরা কীভাবে উদ্ভিদদেরকে ইউজ করতে পারি ফর আওয়ার ওয়েলফেয়ার। ইকোনমিক বোটানি ইজ ক্লোজলি রিলেটেড টু দ্য ফিল্ড অফ এথনো বোটানি। এই এথনো বোটানি টার্মটা আমরা আগেও শুনেছি। এথনো বোটানি টার্মটা হচ্ছে দুটো গ্রিক ওয়ার্ড থেকে, একটা হচ্ছে এথনোস মিনস রেস, পিপল অর কালচারাল গ্রুপস, মানব গোষ্ঠী বলতে পারি আমরা বা হিউম্যান পপুলেশন, অ্যান্ড বোটানিকোস মিনস হার্বস। অর্থাৎ এথনো বোটানির মধ্যে হার্বস অ্যান্ড হিউম্যান এদের একটা রিলেশনশিপকে বোঝানো হচ্ছে। আমাদের লাইফে বেঁচে থাকার জন্য, জীবনে বেঁচে থাকার জন্য তিনটে বেসিক নিডস আছে, আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি, দ্যাট ইজ ফ্রুট, ক্লদেস অ্যান্ড শেল্টার্স, বাংলায় যাকে আমরা বলি খাদ্য, বস্ত্র এবং বাসস্থান, হিন্দিতে আমরা বলে থাকি রুটি, কাপড় আর মাকান। সো এই তিনটে বেসিক নিডস আমাদের, এই তিনটে বেসিক জিনিস আমাদের দরকার আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য। অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিংলি হিউম্যান্স আর ডিপেন্ডেন্ট অন প্ল্যান্টস ফর ফুলফিলিং দিস বেসিক নিডস আইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। অর্থাৎ আমরা প্রত্যেককে এই তিনটে বেসিক নিডসকে ফুলফিল করার জন্য টোটালি ডিপেন্ড করি প্ল্যান্টের ওপর, সেটা ডিরেক্টলি হতে পারে অথবা ইনডিরেক্টলি হতে পারে। দেখি যে হিউম্যান ফুড ওয়েব যেটা, অর্থাৎ আমাদের ফুড চেন যদি আমরা দেখি, সেখানে দেখব যে বিভিন্ন প্রথম শ্রেণী খাদক, দ্বিতীয় শ্রেণী খাদক, তৃতীয় শ্রেণী খাদকগুলো আমরা পড়েছি। এবং প্রথমে আমাদের যেটা রয়েছে উৎপাদক, অর্থাৎ প্রডিউসার, অ্যান্ড দিস প্রডিউসার্স আর টোটালি প্ল্যান্টস, অ্যান্ড অল দ্য অ্যানিমেলস আর ডিপেন্ডেন্ট অন দ্য প্ল্যান্টস আইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি।
যদি শুধু আমরা শুধুমাত্র হিউম্যানের কথা বিবেচনা করি, সেক্ষেত্রে আমরা দেখব যে আমরাও কিন্তু আমাদের খাদ্যের জন্য, ফর আওয়ার ফুড, উই আর টোটালি ডিপেন্ডেন্ট অন প্ল্যান্টস। যদি আমরা নিরামিষাশী, যারা আমরা নিরামিষ ভোজন করি তাদের কথা ভাবি, তারা তো অবশ্যই আমাদের ফুডের জন্য টোটালি প্ল্যান্টের ওপর ডিপেন্ড করছি, বা যেমন আমরা ভাত খাচ্ছি, ডাল খাচ্ছি, বা আদার্স ভেজিটেবলস উই আর ইটিং, অল দোজ আর ডিরাইভ ফ্রম দ্য প্ল্যান্টস। অ্যান্ড সামটাইমস উই আর অলসো ডিপেন্ডেন্ট, বিশেষ করে যারা আমিষ ভোজন করি, উই আর অলসো ডিপেন্ডেন্ট অন দ্য অ্যানিমেলস। ফর এক্সাম্পল, আমরা যে মাছ, মাংস, ডিম এগুলো পাচ্ছি, উই আর গেটিং দোজ ফ্রম দ্য অ্যানিমেলস। বাট যদি আমরা গভীরভাবে ভাবি বা একটু ভালো করে চিন্তা করে দেখি, দেখব যে দিস অ্যানিমেলস, যেগুলোকে আমরা অ্যানিমেল ফুড হিসাবে গ্রহণ করছি, দিস অ্যানিমেলস আর টোটালি ডিপেন্ডেন্ট অন প্ল্যান্টস ফর দেয়ার ফুডস। যদি আমরা গরুর দুধ ভাবি, মিল্ক, ইট ইস অ্যানিমেল ডিরাইভ প্রোডাক্ট, বাট দ্য কাউ ইজ ডিপেন্ডেন্ট অন দ্য প্ল্যান্টস ফর দেয়ার ফুড। সো ডিরেক্টলি অর ইনডিরেক্টলি উই আর ডিপেন্ডেন্ট অন দ্য প্ল্যান্টস ফর আওয়ার ফুডস। সেকেন্ড ওয়ান ইজ দ্য, যেটা আমি বললাম, ক্লথেস অর বস্ত্র। ক্লথেসের ক্ষেত্রেও আমরা জানি যে আমাদের যে সমস্ত জামাকাপড় তৈরি হয়, যদিও বর্তমানে আমরা কিছু সিনথেটিক বা কেমিক্যালি প্রিপেয়ার্ড মেটেরিয়াল ইউজ করে থাকি, বাট বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি, দ্যাট ইজ কটন, জুট অর আদার ফাইবার্স ফর দ্য প্রিপারেশন অফ আওয়ার ক্লথস। অ্যান্ড দিস ফাইবার্স আর ডিরাইভ ফ্রম দ্য ডিফারেন্ট প্ল্যান্টস অর ডিফারেন্ট প্ল্যান্ট পার্টস। ক্লথসের ক্ষেত্রে আমরা কটন, যেমন কার্পাস, সিমুল বা জুট মেটেরিয়ালস, এগুলোর ওপর আমরা ডিপেন্ড করি। নট অনলি দ্য ক্লথস, আদার্স এসেন্সিয়াল হাউসহোল্ড প্রোডাক্টস লাইক ডিফারেন্ট জুট ম্যাটস, এখানে আমি ছবি দেখিয়েছি তোমাদেরকে, জুট ম্যাটস, কোকোনাট প্ল্যান্ট থেকে যেমন আমরা কোকোনাট রোপ বা কয়ের পাচ্ছি, কয়ের রোপ। তো ক্লথেসের জন্য তাহলে আমরা ডিপেন্ড করছি, অলসো ডিপেন্ডেন্ট, উই আর অলসো ডিপেন্ডেন্ট অন দ্য প্ল্যান্টস ফর আওয়ার ক্লথেস। থার্ড ওয়ান, ফর দ্য প্রিপারেশন অফ আওয়ার শেল্টার্স, এ লার্জ নাম্বার অফ প্ল্যান্ট প্রোডাক্টস আর অলসো ইউজড ফর দ্য প্রিপারেশন অফ আওয়ার শেল্টার। বিশেষ করে আমরা যদি পুরোনো দিনের কথা বলি বা গ্রামের কথা ভাবি, সেক্ষেত্রে আমরা দেখব যে নাম্বার অফ প্ল্যান্ট প্রোডাক্টস আর ইউজ। ফর এক্সাম্পল, যদি আমরা মাটির বাড়ির কথা ভাবি, সেক্ষেত্রে আমরা ইউজ করছি খড়ের চাল, দ্যাট ইজ ডিরাইভ ফ্রম দ্য হুইট, এই সরি রাইস, ওরা ইজ আ স্যাটাইভা। উই আর অলসো ইউজিং দ্য ব্যাম্বু, বাঁশ গাছ, ইউজিং দ্য আদার প্ল্যান্টস ফর দাওয়ার ফেন্সিং, বেড়া দেওয়ার কাজে বিভিন্ন গাছ আমরা ইউজ করছি। ফর দ্য প্রিপারেশন অফ ডিফারেন্ট টাইপস অফ টুলস, যে ঘরবাড়ি তৈরি করতে বা শেল্টার প্রিপারেশন করার জন্য যে টুলসগুলো দরকার হচ্ছে, সেগুলো আমরা তৈরি করছি বিভিন্ন প্ল্যান্ট মেটেরিয়াল দিয়ে। সো ফর দ্য প্রিপারেশন অফ দ্য শেল্টার, উই আর অলসো ইউজিং দ্য প্ল্যান্ট টুলস। অ্যান্ড সো দিস প্ল্যান্ট মেটেরিয়ালস আর ইউজ ফর দ্য প্রিপারেশন অফ আওয়ার হাউস অর শেল্টার্স। আদার ইউজেস অফ প্ল্যান্টস, যদি আমরা ভাবি নট অনলি ফুড, খাদ্যবস্ত্র, বাসস্থান ছাড়াও আমরা কিন্তু প্ল্যান্টসকে আরও নানাভাবে ইউজ করে থাকি, যেমন অ্যাজ ফর এক্সাম্পল অ্যাজ মেডিসিন। আমরা জানি যে ইন দ্য ওয়ার্ল্ডে যত মেডিসিন তৈরি হয়, এ লার্জ নাম্বার অফ মেডিসিন ইজ ডিরাইভড ফ্রম দ্য প্ল্যান্ট, এবং সায়েন্টিস্টরা প্রতি মুহূর্তই চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন প্ল্যান্ট সোর্স থেকে নতুন নতুন বিভিন্ন মেডিসিন বা নতুন নতুন কেমিক্যাল কম্পাউন্ড এক্সট্র্যাক্ট করে সেগুলোকে আমরা কীভাবে অ্যাজ এ মেডিসিনাল পারপাস ইউজ করতে পারি, সেগুলো আমরা চেষ্টা করে যাচ্ছি। উই আর অলসো ইউজিং দ্য প্ল্যান্টস অ্যাজ বেভারেজেস, ফর এক্সাম্পল আমাদের চা, কফি, এগুলোকে আমরা বেভারেজেস হিসেবে ইউজ করছি। অ্যাজ ফুড অ্যাডজাঙ্কটস, ফুড প্রিপারেশনের সময় আমরা যে বিভিন্ন ধরনের মশলা, স্পাইসেস অর আদার
প্রোডাক্টস ইউজ করে থাকি দে আর অলসো ডিরাইভড ফ্রম দ্য ফুড দে আর অলসো ডিরাইভড ফ্রম দ্য প্ল্যান্টস অ্যান্ড দে আর নোন অ্যাজ দ্য ফুড অ্যাডজাঙ্কস ফর ডিফারেন্ট ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন অ্যাজ ফর এক্সাম্পল ফর দ্য রাবার প্ল্যান্ট আমরা নাম শুনেছি রাবার প্ল্যান্ট সো রাবার প্ল্যান্ট থেকে আমরা রাবার তৈরি করছি যেটা আমাদের বিভিন্ন পারপাস ইউজ করে থাকি অ্যাজ ফর এক্সাম্পল ফর দ্য প্রিপারেশন অফ টিউব টায়ার্স এক্সেট্রা এছাড়া আমরা বিভিন্ন রকমের রং অনেক রকম প্ল্যান্ট থেকে পাচ্ছি যেমন ডিফারেন্ট ডাই ইল্ডিং প্ল্যান্টস রয়েছে সেখান থেকে আমরা পাচ্ছি এবং সেগুলো ইন্ডাস্ট্রিয়ালি আমরা অ্যাপ্লাই করছি এছাড়া আমরা অর্নামেন্টাল পারপাসে সৌন্দর্য ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বিভিন্ন রকম গাছ ইউজ করে থাকি বিভিন্ন পাতাবাহার ফুলের গাছ এগুলো আমরা ইউজ করে থাকি ফর অর্নামেন্টাল পারপাসেস উই আর অলসো ইউজিং দ্য প্ল্যান্টস ফর রিলিজিয়াস পারপাসেস ধর্মীয় কারণে বিভিন্ন রকম ধর্মীয় কারণে যেমন আমাদের হিন্দুদের ঘরে আমরা জানি যে সবসময় তুলসী প্ল্যান্ট থাকে তুলসী গাছ অসিমাম স্যাংটাম অর অসিমাম টেনিফ্লোরাম সো বিভিন্ন রিলিজিয়াস পারপাসে আমরা বিভিন্ন ধরনের প্ল্যান্ট ইউজ করে থাকি এছাড়া আমরা অ্যানিমেল ফোডার হিসেবে অর্থাৎ গৃহপালিত পশু যারা রয়েছে তাদের খাদ্য হিসাবে খড় যেমন আমরা ধান গাছ থেকে পাচ্ছি ঘাস এ সমস্ত অ্যানিমেল ফোডার হিসেবে আমরা বিভিন্ন প্ল্যান্ট ইউজ করে থাকি সো আমরা যদি ভালোভাবে চিন্তা করি দেখবো যে বিভিন্ন পারপাসে আমরা বিভিন্ন ধরনের গাছ বা উদ্ভিদকে আমরা ইউজ করছি সো এটা গেল ইকোনমিক বোটানির একটা পার্ট আর ইকোনমিক বোটানি বলতে আমরা কী বুঝি আমরা সেটা বললাম এবার আমি আসছি ফার্মাকগ্নোসি যেটা সেকেন্ড তোমাদের টপিকের সেকেন্ড পার্ট রয়েছে বা সেকেন্ড সো ফার্মাকগ্নোসি ইজ ডিরাইভ ফ্রম দ্য টু গ্রিক ওয়ার্ডস দ্যাট ইজ ফার্মাকন হুইচ মিন্স দ্য ড্রাগ অ্যান্ড গ্নোসিস মিন্স নলেজ সো এখান থেকে আমরা বুঝতে পারছি ইন ব্রিফ ফার্মাকগ্নোসি ইজ মিন্স দ্য নলেজেস অর নলেজ অফ ড্রাগস ড্রাগস সম্পর্কে আমাদের নলেজ ড্রাগ বলতে মেডিসিনালি ইম্পর্টেন্ট প্ল্যান্টস অর কেমিক্যাল কম্পাউন্ড সব কিছুকে বোঝাতে পারি সো সেই সমস্ত মেডিসিনালি ইম্পর্টেন্ট প্ল্যান্টস বা ড্রাগ সম্পর্কে আমরা যে স্টাডি বা যে নলেজ সেটাকে আমরা এক কথায় ফার্মাকগ্নোসি বলে থাকি ইট ইজ দ্য স্টাডি অফ দ্য ড্রাগস দ্যাট অরিজিনেট ইন দ্য প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস নট অনলি ফার্মাকগ্নোসি বলতে শুধুমাত্র যে উদ্ভিদের ডিরাইভ মেডিসিনাল কম্পাউন্ড বা ড্রাগই বোঝাচ্ছি তা নয় বোথ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস অ্যানিমেল ডিরাইভডও কম্পাউন্ডকেও কিন্তু আমরা এই সাবজেক্টের মধ্যেই রাখবো ফার্মাকগ্নোসির মধ্যে যদিও আমরা অ্যাজ এ বটানি স্টুডেন্ট আমরা এখানে বা আমাদের এই পেপারে আমরা শুধুমাত্র মেডিসিনালি ডিরাইভ মেডিসিনালি মেডিসিনাল কম্পাউন্ড ডিরাইভ ফ্রম দ্য প্ল্যান্টস সেই সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করব সো ফার্মাকগ্নোসি যদি আমরা ডিফাইন করি ফার্মাকগ্নোসি ইজ দ্য স্টাডি অফ দ্য ফার্মেসি হুইচ ডিলস উইথ দ্য বেসিক রিসোর্সেস অফ মেডিসিন ফ্রম নেচার অ্যান্ড দের ইউজেস অ্যাজ মেডিকামেন্টস ফ্রম অ্যানসিয়ান টাইম টু প্রেজেন্ট ডে অর্থাৎ অ্যানসিয়ান টাইম থেকে প্রেজেন্ট ডেতে যে সমস্ত মেডিকামেন্টস বা ঔষধ বা মেডিসিনগুলো ইউজ হচ্ছে তাদের ব্যবহার এবং তাদের রিসোর্সেস কোথা থেকে আমরা পাচ্ছি প্ল্যান্ট অর অ্যানিমেল তাদের সোর্স এই সমস্ত কিছু আলোচনা করব আমরা এই ফার্মাকগ্নোসির মধ্যে মোর স্পেসিফিক্যালি যদি আমরা বলি ফার্মাকগ্নোসি ক্যান বি ডিফাইন অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট ব্রাঞ্চ অফ ফার্মাসি হুইচ ডিলস উইথ দ্য স্টাডি অফ স্ট্রাকচারাল ফিজিক্যাল কেমিক্যাল বায়োকেমিক্যাল অ্যান্ড সেন্সরি ক্যারেক্টার্স অফ দ্য ন্যাচারাল ড্রাগস অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেল অরিজিন কী বলছে স্ট্রাকচারাল ফিজিক্যাল কেমিক্যাল অর্থাৎ যে ড্রাগগুলো আমরা পাচ্ছি তাদের সেই প্ল্যান্ট বা সেই প্ল্যান্ট মেটেরিয়ালগুলোর স্ট্রাকচার কেমন তাদের ফিজিক্যাল নেচার কেমন কেমন গন্ধ কেমন বর্ণ কেমন তাদের কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট অর বায়োকেমিক্যাল প্রপার্টিগুলো কী কী তার মধ্যে কী ধরনের কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ বর্তমান রয়েছে এই সমস্ত কিছু কিন্তু আমরা এই ফার্মাকগ্নোসির মধ্যে স্টাডি করে থাকি বা আলোচনা করে থাকি ইটস অলসো ইনক্লুডস এ স্টাডি অফ দেয়ার হিস্ট্রি দেয়ার ডিস্ট্রিবিউশন দেয়ার কাল্টিভেশন কালেকশন আইডেন্টিফিকেশন প্রিপারেশন প্রিজারভেশন ইউজ অ্যান্ড কমার্স অর্থাৎ এই যে ড্রাগটা আমরা ইউজ করছি বা প্ল্যান্টটা আমরা ইউজ করছি
সেই প্ল্যান্টের হিস্ট্রি, সেই প্ল্যান্টটা কোথায় ফার্স্ট অরিজিনেট করেছিল, কোন দেশে অরিজিনেট করেছিল, তাদের হিস্ট্রি সম্পর্কে বা কে কোন কারা প্রথমে এই প্ল্যান্টটা ইউজ করতে শুরু করেছিল, তাদের হিস্ট্রি, তাদের ডিস্ট্রিবিউশন অর্থাৎ পৃথিবীতে বা ওয়ার্ল্ডে কোথায় কোথায় তাদের পাওয়া যায়, এই প্ল্যান্টগুলোকে কীভাবে কাল্টিভেট করা যেতে পারে, আফটার কাল্টিভেশন আমরা কীভাবে প্ল্যান্টের যে মেট্রি পার্টটা আমাদের ইউজফুল সেই পার্টটা কীভাবে কালেক্ট করবো, ইন প্রপার ওয়েতে কীভাবে কালেক্ট করবো ফর আইডেন্টিফিকেশন। অনেক সময় আমরা ভুল প্ল্যান্ট আইডেন্টিফাই করে ফেলি বা ভুল ড্রাগ ইউজ করে ফেলছি, তো সেই প্রপার আইডেন্টিফিকেশন অফ দ্য প্ল্যান্ট মেটেরিয়ালস অর ড্রাগ মেটেরিয়ালস ইজ অলসো এসেন্সিয়াল। সো আইডেন্টিফিকেশন অ্যান্ড প্রিপারেশন, সেই প্ল্যান্টটার আফটার দ্য কালেকশন অর কাল্টিভেশন সেই প্ল্যান্ট থেকে আমরা কীভাবে মেডিসিন তৈরি করবো, দ্যার প্রিপারেশন প্রসেস কীভাবে কেমিক্যাল অর দ্যার মেডিসিনালি ইম্পর্ট্যান্ট কম্পাউন্ডটাকে আমরা এক্সট্র্যাক্ট করবো, কীভাবে ইভালুয়েট করবো তার কার্যকারিতা সম্পর্কে আমরা কীভাবে ইভালুয়েট করবো, যদি আমাকে সেই মেডিসিনাল কম্পাউন্ডটা বা প্ল্যান্ট মেটেরিয়ালটাকে লং টাইম প্রিজার্ভ করতে হয় অর্থাৎ দীর্ঘদিন আমাকে প্রিজার্ভ করতে হয়, তাহলে সেই প্রিজার্ভেশনের টেকনিক্সটা কী হবে, এই অথবা তাদের প্রপার ইউজগুলো কী কী, এবং সেইগুলোকে বিক্রি করে বা সেইগুলোকে কমার্শিয়ালাইজ করে আমরা কীভাবে সেগুলো বাজারে আনতে পারবো, সমস্ত কিছু ব্যাপারটা কিন্তু এই ফার্মাকোজেনা করে থাকি। অ্যাট প্রেজেন্ট ফার্মাকোগনোসি নট অনলি ইনক্লুডস দ্য ক্রুড ড্রাগ বাট অলসো দেয়ার ন্যাচারাল ডেরিভেটিভস, এটাও একটা খুব ইম্পর্টেন্ট যে শুধুমাত্র ফার্মাকোগনোসিতে শুধুমাত্র ক্রুড ড্রাগ অর্থাৎ ক্রুড প্ল্যান্ট মেটেরিয়ালস যেটা আমরা হয়তো লিফ এক্সট্র্যাক্ট বা লিফের গুঁড়ো, রুট এক্সট্র্যাক্ট, রুট গুঁড়ো, ক্রুড ড্রাগটাকে ইউজ করছি না, সেই ড্রাগ বা ক্রুড এক্সট্র্যাক্ট থেকে আমরা কম্পাউন্ড আইসোলেট করছি, পিউরিফাইড কম্পাউন্ড আইসোলেট করে, এবং সেই কম্পাউন্ডগুলোকে আবার কেমিক্যালি তাদের ডেরিভেটিভস অর্থাৎ কেমিক্যালি তাদের কিছু মডিফিকেশন করে তাদের ডেরিভেটিভস তৈরি করছি, এই সমস্ত কিছু কিন্তু রিসেন্টলি ফার্মাকোগনোসির আন্ডারে আমরা স্টাডি করছি বা আলোচনা করছি। সো তোমাদের এই পেপারটা ইকোনমিক বটানি অ্যান্ড ফার্মাকোগনোসি এই পেপারটাতে টোটাল 11টা ইউনিট, দেয়ার আর 11 ইউনিটস। ফার্স্ট ওয়ান ইজ দ্য অরিজিন অফ কাল্টিভেটেড প্ল্যান্টস, সেকেন্ড সিরিয়ালস, দেন লেগিউমস অর্থাৎ সিরিয়ালস বলতে আমরা বুঝি যেগুলো শস্য জাতীয় যেমন ধান গম, এগুলো লেগিউমস মিন্স ডাল জাতীয় উদ্ভিদ, যেগুলো সুগারস, সোর্সেস অফ সুগারস অ্যান্ড স্টার্চেস, স্পাইসেস, বেভারেজেস আমি আগেই বললাম টি কফি, সোর্সেস অফ অয়েলস অ্যান্ড ফ্যাট, ন্যাচারাল রাবার্স, ডাই ইল্ডিং প্ল্যান্টস, ইউনিট 10 টিম্বার প্ল্যান্টস অ্যান্ড ইউনিট 11 ইজ দ্য ফাইবার্স। এই টোটাল 11টা ইউনিটে ভাগ করা হয়েছে এবং এই প্রত্যেকটা সম্পর্কে এই ক্লাসে আমরা আলোচনা করব। তো নেক্সট দিন যেটা আমি শুরু করছি, আমি ইউনিট 1টা আপাতত বাদ রাখছি, আমি ইউনিট 2 থেকে শুরু করছি, অর্থাৎ নেক্সট দিন আমরা ইউনিট 2 সিরিয়ালস এটা শুরু করব, ইউনিট 1টা আমি পরে ডিসকাস করব। তো নেক্সট দিন আমরা সিরিয়ালস নিয়ে শুরু করছি, আইদার থ্রু গুগল মিট অর থ্রু ইউটিউব লিঙ্ক ভিডিও। তো বই যেটা তোমরা পড়তে পারো বা ফলো করতে পারো সেটা একটা হচ্ছে এই পেপারটার জন্য, একটা হচ্ছে টেক্সট বুক অফ বটানি বাই ভট্টাচার্য ঘোষ অ্যান্ড হেথ। টেক্সট বুক অফ বটানি অনেকগুলো ভলিউম আছে আমরা জানি, এই ইকোনমিক বটানি যে ভলিউম যে পার্টটা যে ভলিউমে রয়েছে সেটা হচ্ছে ভলিউম 4। এটা আমরা এখানে আমরা ইকোনমিক বটানিটা পেতে পারি। আর একটা বই আছে সেটা হচ্ছে তোমাদের সিলেবাসেও দেখবে লেখা আছে, ইকোনমিক বটানি বাই SL কোচার, এই বইটাও তোমরা ফলো করতে পারো বা এটা গুগলেও আমরা গুগল বুক হিসাবেও অনেকটা অংশ পেয়ে যেতে পারি, ইকোনমিক বটানি বাই SL কোচার, এই দুটো বই। এছাড়াও স্টাডিজ ইন বটানিতেও কিছুটা পার্ট আমরা পেতে পারি বা আদার কিছু স্টাডি মেটেরিয়ালও আমি এই ক্লাস নেওয়ার সাথে সাথে কিছু স্টাডি মেটেরিয়াল আমি তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো মেনলি এই দুটো বই যে কোনো একটা তোমরা ফলো করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আজকে আর কন্টিনিউ করছি না যেহেতু এটা প্রথম ইন্ট্রোডাক্টরি ক্লাস, আজকে এইটুকুই বলে ছেড়ে দিচ্ছি। নেক্সট দিন থেকে আমরা সেকেন্ড ইউনিটটা শুরু করছি। সো থ্যাংক ইউ।